গহিনের কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা। আজকে বেশ কিছু দর্শকের অনুরোধে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সবার অন্তত কাজে লাগতে পারে, অর্থাৎ যে বিষয়টি আমাদের সম্পূর্ণরূপে অজানা। বিষয়টি হলো, অর্থাৎ যাদের পুরুষাঙ্গ স্রোত কোনো ওষুধ বা কোনো যোগব্যায়াম বা কোনো মালিশের মাধ্যমে এর সাইজ বড় করা যায় কিনা। একটা হাস্যকর বিষয় না বন্ধুরা, প্লিজ আপনারা দয়া করে হাসবেন না, একটা চরম গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় ফুটপাতে অলিতে গলিতে নানা জায়গায় আমরা এই অ্যাডগুলো দেখে থাকি। সান্দা তেল, কালোজিরার তেল, মধু মাখন, পান পাতা পেঁচিয়ে, এই যে একটা ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত বিষয়, সেই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করব বন্ধুরা। কালিজিরার তেল, মধু, পান পাতা যত যাই মাখুন না কেন, যেটা আছে থেকে আর 1 ইঞ্চি পরিমাণও বড় করা যাবে না বন্ধুরা, এটা 100% গ্যারান্টি। আপনি যত ওষুধ, যত কবিরাজি, যত যাই করেন না কেন, এটাকে কখনো মোটা বা বড় করা যায় না। হ্যাঁ, তবে কিছু কৌশলের মাধ্যমে, কিছু যোগব্যায়ামের মাধ্যমে এটাকে সতেজ করে তোলা যায় শুধুমাত্র, এটাকে কখনো বড় করা যায় না, কখনো মোটা করা যায় না। আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি, ভিডিওগুলো আমাকে একটু হলো হতবাক করে দিয়েছে, আমি মনে মনে একটু হেসেছি। গতকালকে একটা ভিডিও দেখলাম, কালিজিরার তেল আর মধু মেখে প্যানিসকে বা পুরুষাঙ্গকে বড় করা যায়, আমার একটু হাসি পেয়েছিল। যেটা কার্যকারিতা সম্পূর্ণ ভেতর থেকে, এখানে আছে কিছু রক্তনালী যেখানে রক্ত সঞ্চালন হয়ে এটাকে ফুলে ফেপে বড় করে দেয়। এটার উপরে আপনারা যতই তেল মালিশ করেন আর মধু মালিশ করেন না কেন, আর ঘি মালিশ করেন না কেন, এটা কখনোই মোটা বা বড় করা যাবে না বন্ধুরা। একটা জিনিস খেয়াল রাখেন, আমাদের হাতে কি 5টা আঙুল আছে, 5টা আঙুল, 5টা আঙুলে এখন এই আঙুলটা ছোট। আমরা যদি মনে করি যে এই আঙুলটা ছোট কেন, এটাকে আমি টেনে টেনে বড় করবো বা তেল মালিশ করে বড় করবো, তা কি কখনো সম্ভব হয় বন্ধুরা? কখনো সম্ভব হবে না। সেজন্যই যে কথাটা আমি বলতেছি সেটা হলো, আপনারা কখনোই এরকম ভ্রান্ত কবিরাজি চিকিৎসায় বিভ্রান্ত না হয়ে রাস্তার ফুটপাতে অলিতে গলিতে যে ওষুধগুলো বিক্রি হয়, কখনোই ওগুলোর সংস্পর্শে না গিয়ে প্রয়োজনে আপনার পাশে যে ডাক্তার আছে, বিশেষ করে যারা MBBS ডাক্তার আছে, সরকারি মেডিকেলে আছে, তাদের কাছে যান। তাদের কাছে গিয়ে এই বিষয়টি শুধু জিজ্ঞেস করুন যে ডাক্তার সাহেব, এটা বড় করার কোনো সিস্টেম বা কোনো পদ্ধতি আছে কিনা। আমি নিশ্চিত ডাক্তার সাহেব এক বাক্যে বলে দেবেন, এটা বড় করা বা মোটা করার কোনো সিস্টেম বা পদ্ধতি নেই। তবে হ্যাঁ, বাহিরের দেশগুলোতে, অর্থাৎ বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, যারা সক্ষীনতায় বিশ্বাসী, তারা কিছু কাজ করে থাকেন, অর্থাৎ তারা একটা অয়েল ম্যাসেজ করে থাকেন, যেটা তারা সারা শরীরেই ম্যাসেজ করে থাকেন, যে অয়েলটার কারণে রোগগুলো সংকুচিত না হয়ে একটু প্রসারিত হয়, অর্থাৎ একটু সতেজ থাকে, বড় হয় না, মোটা হয় না, একটু সতেজ থাকে। তো বন্ধুরা, নিশ্চয়ই এর পরে আর কখনো আপনারা হবে এই রকম বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে আর কখনোই তাদের ধারে কাছে যাবেন না, এটা আমার অনুরোধ বন্ধুরা। একটা যোগাসন আছে, একটা ব্যায়াম আছে, একটা ব্যায়াম যেটা আমি আপনাদের আগেও বলেছি, দম চর্চা। দম চর্চার ওপরে কোনো চর্চা নেই, মানে দম সাধনার উপরে কোনো সাধনা নেই, অর্থাৎ আপনি দম চর্চা করে নিয়মিত মেডিটেশন করুন, আপনার ভেতর থেকে সতেজতা বৃদ্ধি পাবে, আপনার কাম ভাব বেশি উদয় হবে, আপনার কাম ভাব যখন বেশি উদয় হয়, কাম ভাব যখন সুস্থভাবে উদয় হয়, তখন পুরুষাঙ্গের সতেজতা বেড়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমার কাছে অনেক প্রশ্ন ছিল বিধায় আজকে আমি ভিডিওটি করার জন্য আগ্রহ দেখিয়েছি। বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।